নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা দেখতে থাকুন আগামীকাল থেকে যে কেবল টিভি সংক্রান্ত নিয়ম যে লাগু হওয়ার কথা ছিল অর্থাৎ কেবল টিভি সমস্ত বন্ধ হয়ে যেত উনত্রিশ তারিখের পর থেকে এবং প্রত্যেকের চ্যানেলের প্যাকেজে নিয়ে নিতে হতো এবং সেগুলো সংক্রান্ত ব্যাপারটা এখন আপাতত ট্রাই থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন হবে না এটা পরে লাগু হবে ধীরে করে করা হবে ওলা উবের নিয়ে যে সমস্যাটা আজকে রাজ্যে ছিল সেই সমস্যাটা আজকেও মিটিং মিটলো না তার কারণ হচ্ছে উবেরের যে যারা ছিল ইউনিয়নে তারা কেউ আসেনি বলেই আজকে ওলা উবের মিটিং নিয়ে রাজ্যে মেটানোর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু মিটল অর্থাৎ আগামীকাল থেকে আমরা আবারও সেই ভোগান্তির মধ্যেই থাকবো ব্যাঙ্কে টাকা ঢোকার গুজবে চারিদিকে উত্তাল হয়ে পড়েছে চারিদিকে খবর এসেছিলো যে যারা জিরো ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকছে এই উত্তালে গোটা রাজ্য আজকে গুজবে উত্তাল হয়ে উঠেছিল তিন তালাক নিয়ে কংগ্রেসের বিচারিতা সামনে এলো কংগ্রেস আবার এটাকে অন্য বেঞ্চে পাঠানোর জন্য জয়েন্ট কমিশনে যা পাঠানোর জন্য বললো এটা নিয়ে বিচারিতা আবার সামনে এলো এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে ময়দা স্টেশনে মেট্রো রেলে এসি রেখে ধোঁয়া দেখা যায় যার ফলে হচ্ছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় তবে হতাহতের খবর নেই মেট্রো স্টেশন আপাতত মেট্রো রেল বন্ধ রেখে দিয়েছে যেখানে দমকল বাহিনী পৌঁছে গেছে এবং কারোর কিছু ক্ষতি আছে দমদমগামী একটা মেট্রো রেলের মধ্যে হঠাৎ করে এসি রেখে ধোঁয়া দেখা যায় তারপর কাঁচ ভেঙে অনেকে বেরিয়ে আসে কিছু লোক কাঁচ ভেঙে বেরোনোর জন্যে কিছু লোকের হয়তো চোট লেগেছে এছাড়া বিশেষভাবে আহত কোনো খবর নেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল আপাতত সব কিছু ঠিক আছে দেখতে থাকুন রুদ্রবার্তা দেখলেন আজকের রুদ্রবার্তা অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে এবং এইভাবে যদি আমার প্রচেষ্টাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আজকের মতো চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় শ্রীরাম এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং